আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব নতুন একটি টিআরএক্স ইনভেস্টমেন্ট সাইট। এখানে আপনি ডিপোজিট করতে পারবেন অ্যান্ড দেন ডেইলি উইথড্র নিতে পারবেন। যারা টিআরএক্সে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে পারে, আর যারা অবশ্যই টিআরএক্স সম্পর্কে জানেন না এই ভিডিওগুলো আপনার জন্য খুব কার্যকরী হতে পারে। সো টিআরএক্সে কীভাবে কাজ করবেন এবং ডেইলি উইথড্র নেবেন আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্ট কীভাবে খুলব। তো ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে অ্যান্ড দেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড, তারপরে সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড ইনভাইটেশন কোড অ্যান্ড অ্যাটাচ। তো ফার্স্ট অফ অল আমার মোবাইল নাম্বার এখানে দিব, পাসওয়ার্ড দিব, তারপর এখানে আমি যে ইনভাইটেশন কোডটি আমি দিচ্ছি সেই ইনভাইটেশন কোড আপনারা সবাই ব্যবহার করবেন। সো গাইস, ইন্টারফেসে চলে আসলাম মূল ইন্টারফেসে। এখানে তারা বলতেছে যে নিউ ইউজার রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল অ্যাট দ্য লাস্ট 5 টিআরএক্স ডিপোজিট। সো ফার্স্ট টিআরএক্স ডিপোজিট করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হবে। তারপর এখানে তারা প্রফিট লিস্ট এবং তাদের টেলিগ্রাম এবং কোম্পানি কীভাবে প্রফিট দিবে তার বিবরণ এখানে তারা দিয়েছে। কত টিআরএক্স ডিপোজিট করলে কত পার্সেন্ট দিবে তার বিস্তারিত গাইডলাইন্স এখানে তারা দিয়েছে, আপনারা একটু পরে নেবেন। সো ক্লোজে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা প্রথমে 5000 টিআরএক্স ফ্রি পাব। এটা যে সফলভাবে রেজিস্ট্রেশন করবে সবাইকে 5000 টিআরএক্স দেওয়া হবে। অ্যান্ড দেন এখানে মূলত ডিপোজিট একটি অপশন আছে আর উইথড্র অপশনটি হচ্ছে মেইন, তারপরে শেয়ার অপশন আছে, তারপরে টিম আছে, অ্যান্ড দেন মোবাইল ভার্সন অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। সো প্রথমে আপনাদেরকে একটু ট্রেডিং অপশন দেখাবো। সো ফার্স্ট অফ অল ট্রেডিং অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে ক্লাউড মাইনিংয়ের উপরে এখানে যে কমিশনগুলো লিস্টগুলো আপনারা দেখে আসতে পারেন, প্রত্যেক দৈনিক আপনি কত টিআরএক্স ক্লাউড মাইনিংয়ের উপর রিসিভ করবেন। তারপরে আপনি ইনভেস্টের উপরে ক্লিক করবেন, এখানে আপনার প্রোডাক্ট লিস্ট, রিসার্চ, তারপরে আরও প্রোডাক্ট লিস্ট এখানে দেখতে পারবেন। এবং শেয়ারের উপরে ক্লিক করলে আপনার ব্যক্তিগত যে লিঙ্কটি দেখতে পারবেন। তারপরে মাইন অপশন আছে, মাইন অপশনে আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনি কত টিআরএক্স ডিপোজিট করেছেন তা এখানে দেখতে পারবেন। সো এখানে এখনও ডিপোজিট করি নাই, তাই ডিপোজিট করে আপনাদেরকে দেখাবো। সো এই জন্য 00 দেখাচ্ছে। সো ডিপোজিট না করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হবে না। এরপরে নিচে টিম আছে, টিমের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে আপনার রেফারেলে যারা যুক্ত হবে তাদের লিস্টগুলো এখানে আপনি দেখতে পারবেন। পিছনে চলে আসলে প্রফিট লিস্ট অপশনে যদি প্রেস করি তাহলে এখানে আপনি প্রফিট লিস্টগুলো দেখতে পারবেন। সো এখানে প্রফিট লিস্টগুলো দেখতে পারবেন, এখানে 5000 টিআরএক্স অলরেডি ডেমো আছে। এরপরে ব্যাগে যদি আসি, ট্রান্সফার টু বেসিক, এখানে আপনি টিআরএক্স কনভার্ট করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন, অ্যান্ড দেন এখানে চেঞ্জ সিকিউরিটি পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে শেয়ার অপশন আছে। তারপরে যদি আমরা এখানে উইথড্র এবং ডিপোজিট নিয়ে যদি কথা বলি, ফার্স্টে আমি ডিপোজিট করে দেখাবো, তারপরে আমি উইথড্র দিয়ে আপনাদেরকে দেখাবো। সো ডিপোজিট কীভাবে করবো, সো ডিপোজিটের উপরে ক্লিক করবো, এরপরে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। রিসার্চ অপশন, এই ইউআরএলটা এখান থেকে আমরা কপি করব, এটা আমরা কপি করে নিব। সো তো কপির উপরে ক্লিক করব, কপির উপরে ক্লিক করার পরে এই লিঙ্কটি কপি হয়ে যাবে। এরপরে আমরা বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে আসার পরে ওয়ালেটের উপরে ক্লিক করব, অ্যান্ড দেন স্পটে রেখে এখানে যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন উইথড্র অপশনে প্রেস করব। তারপর এখানে টিআরএক্সের উপরে ক্লিক করবেন, তারপরে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কের উপরে প্রেস করবেন, অ্যান্ড দেন যে নেটওয়ার্ক
লিংকটি কপি করে নিয়ে আসছিলাম, এখানে বসিয়ে দেব। এরপরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব, ট্রন TRC20 কনফার্ম অপশনে প্রেস করব। আমার কাছে 20 TRX আছে, সো এখানে আমি 20 TRX ডিপোজিট করে আপনাদেরকে দেখাবো। সো উইথড্র অপশনে যদি প্রেস করি, এরপরে সব ঠিকঠাক আছে, তারপরে কনফার্ম অপশনে প্রেস করব। এরপরে এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম অপশনে প্রেস করব, তারপরে এখানে সিকিউরিটিগুলো দিয়ে কনফার্মে দিব। এবারে সাবমিট অপশনে প্রেস করার পরে ভিউ হিস্টোরিতে ক্লিক করব। অলরেডি TRX চলে গেছে, কিন্তু প্রসেসিং অবস্থায় আছে, কিছুক্ষণ পরে চলে যাবে। সো চলে গেলে আপনাদেরকে দেখাবো। সো গাইস, দেখতে পাচ্ছেন যে 19 TRX অলরেডি চলে গেছে। এরপরে আমরা যে TRX সাইডে চলে যাব। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি যে কিছুক্ষণ আগে যে ডিপোজিট করেছিলাম বাইন্যান্স থেকে, সো অলরেডি 19 TRX কিন্তু চলে এসেছে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 5000 TRX আমার পূর্বে ডেমো TRX ছিল, এর সাথে আরও 19 TRX যুক্ত হয়েছে। সো এখান থেকে আমি এর উপরে একটা কমিশন আজকে উইথড্র দিয়ে আপনাদেরকে দেখাবো। সো এই উইথড্র অপশনে প্রেস করব। প্রেস করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি 20 TRX যে ডিপোজিট করেছি তার প্রফিট লিস্ট সাথে সাথে এখানে তারা দিয়েছে। সো আমি 57.57 TRX-এর অর্ধেকের বেশি, সো 0.57 লিখব, 0.57। এরপরে বাইন্যান্স ওয়ালেট এখানে দিতে হবে। সো বাইন্যান্স ওয়ালেট কোথায় পাবো? সো বাইন্যান্স ওয়ালেটে গিয়ে ওয়ালেটটি নিয়ে আসব। বাইন্যান্সে আসার পরে ওয়ালেটে প্রেস করবো, এরপরে স্পটে রেখে ডিপোজিট অপশনে ক্লিক করবো, এরপরে ক্রিপ্টো অপশন সিলেক্ট করব, অ্যান্ড দেন TRX-এর উপরে প্রেস করব। তারপরে ট্রন TRC20 ওয়ালেটটি এখান থেকে কপি করব। এখানে যে কপি অপশন দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দিব, অ্যাড্রেসের ঘরে পেস্ট করে দিব। এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কনফার্ম অপশনে প্রেস করব। তো অলরেডি উইথড্র হয়ে গেছে, এখানে আপনার ব্যালেন্স এখানে জিরো দেখতে পাচ্ছেন। সো কিছুক্ষণের ভিতরে আমার বাইন্যান্সে সো ব্যালেন্সটি চলে যাবে। সো আপনাদেরকে দেখাবো। এরপরে ব্যাগে যদি আসি, ব্যাগে আসলে আপনারা এখানে দেখতে পারবেন তাদের কোন কোন কারেন্সির সাথে তাদের পার্টনারশিপ আছে, গ্লোবাল পার্টনারশিপ। আপনারা এখানে বাইন্যান্স ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে, এবং ইন্ডিয়া থেকে আপনারা OKX, হ্যাঁ, যে কারেন্সিগুলো আপনি ব্যবহার করতে পারেন বা জানেন সেগুলো ব্যবহার করতে পারেন। এবং তাদের উপরে যদি আসি, তাদের কিন্তু একটা মেম্বারশিপ আছে হিউজ, এখানে তাদের মেম্বারশিপগুলো দেখতে পারেন। প্রফিট লিস্টটা তারা এখানে দিয়েছে, তারপরে কোম্পানি সম্পর্কে এখানে অনেক ডিটেলস দেওয়া আছে যেগুলো আপনি পড়ে নিতে পারবেন। সো এরপরে আপনাদেরকে সব দেখানো শেষ। সো ভিডিওটি এই পর্যন্তই। যারা TRX ডিপোজিট করেন এবং TRX সম্বন্ধে জানে এবং TRX-এ কাজ করেন, তারা মূলত এই TRX সাইডে ইনভেস্ট করতে পারেন এবং দৈনিক একটা উইথড্র নিতে পারেন। সো আপনাদেরকে জাস্ট আমি দেখালাম কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, এবং ফিচার সম্পর্কে পরিচয় করালাম। যদি আপনাদের ভালো লাগে, নিজের দায়িত্বে এখানে ইনভেস্ট করবেন এবং কাজ করবেন, উইথড্র নেবেন। সো ভিডিও ডিসক্রিপশনে রেফারেল লিঙ্ক দেবো, এবং যারা BTC-তে কাজ করেন, অবশ্যই BTC-তে কাজ করেন, সেখান থেকে ফ্রি একটা আর্নিংয়ের সুযোগ আছে, সেই লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার।